কৃষ্ণনগরের চাঁদার জুলুমবাজি, জগদ্ধাত্রী পুজো চলছে আর তাতেই চাঁদা দিতে হবে কত না 5,000 টাকা এই চাঁদা দাবি করা হয়। না দিতে পারায় স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে মারধর আর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মায়ের সোনার হাটটা ছেড়ে নিয়েছে, বাড়িতে মন্দির আছে, বড় মন্দির সব ভেঙে দিয়েছে। বিশেষ ছিল পুলিশ আগে বললো ট্রিটমেন্ট করুন, তারপরে যে ক্লেম করুন। সবচেয়ে বেশি করেছে বাপি আর পার্থ আর রক্তিম। বাপি, মিন্টা, পার্থ, রক্তিম, সঞ্জীব, তারপর রিতম, টোটন, ফটকে, সৌরভ, সুরজিতের ছেলে সৌরভ, ও আমাকে পর্যন্ত মারে, নারুর ছেলে নারু, সবাই মিলে মেরেছে। এই মেন মাথাগুলোকে মানে আমার মুখ চেনা, আমি এদেরকে চিনি। আর 100-150 জনের মধ্যে তো অতজন মানুষকে চেনা যায় না। এটা মেরেছে নবরঙ্গসঙ্গ ক্লাবের ছেলেপিলেরা। হ্যাঁ, আমার মামা ওই ক্লাবের মেম্বার, ওই ক্লাব মানে ওখানকারই সদস্য। অনুপ আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। অনুপ, অভিযোগ করছেন, নামও বলছেন যে কারা মেরেছে, পুলিশের কি পদক্ষেপ আপাতত? আজকে তোমাকে বলি না, রাতেই কিন্তু পুলিশ কিন্তু তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে ঘটনা তদন্ত করে দেখেছে এবং যে আহত হয়েছে তাদেরকে আগে হসপিটালাইজ করার দায়িত্ব নিয়েছিল পুলিশ এবং প্রত্যেকটি হসপিটালে পাঠিয়েছে এবং পুলিশ বলেছে অবশ্যই আপনারা অভিযোগ আপনাদের কাছ থেকে নেব এবং এই যাদের যাদের নাম করছে তাদেরকে নাম বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা নেওয়া হয়, তাদের উপযুক্ত ব্যবস্থা হবে আইনি। কিন্তু বিষয়টা তোমাকে আজকে বলি যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী কিন্তু সর্ব সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, সারা ভারত জুড়ে বিখ্যাত, চন্দননগর এবং কৃষ্ণনগর, সেখানে কিন্তু চাঁদার জুলুম থাকে না, বেশিরভাগ মানুষই কিন্তু চাঁদার দেয়। কিন্তু এই জায়গায় যে একটা ঘটনা ঘটলো, যে অভিযোগটা উঠলো নবরঙ্গসঙ্গ ক্লাব নাম করছেন, এই যে তারা সদস্যরা নাকি 5,000 টাকা ডিমান্ড করেছিল এবং সেও যাকে ডিমান্ড করেছে সেও এই ক্লাবেরই মেম্বার এবং সেই মেম্বারকে ডিমান্ড করে টাকা চাঁদাপত্র দেয়নি বা দেয়নি, একটা বিতর্ক সন্ধ্যাবেলায় মিটে যায়। কিন্তু মাঝরাতে গিয়ে যে বাড়ির অত্যাচার, তারা কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করছে যে চাঁদার জন্যই আমাদের বাড়িতে মারধর করেছে। এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি জগদ্ধাত্রী পুজো কি জুলুমবাজি করে পুজো হয়? এরকম করে বহিরাগত মানুষটা কিন্তু এসব প্রশ্ন তুলতে শুরু করেছে রাত্রি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।